শ্রদ্ধাবের মৃত্যুর পর এক টানা তদন্ত। নিজেকে বাঁচাতে মিথ্যে বলেছিলেন স্বামী বনি কাপুর, বলিউডের প্রিয় চাঁদনী তিনি। 80-এর দশকে বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা, চুটিয়ে কাজ করেছিলেন দক্ষিণে বিনোদন জগতেও। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সাজিয়েছিলেন শ্রীদেবী। 90-এর দশকে বলিউডের প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন তিনি। তারপরে প্রায় 22 বছরের সংসার স্বামী স্ত্রীর। 2018 সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ মেলে দুঃসংবাদ, দুবাইয়ে প্রয়াত হন শ্রীদেবী। নায়িকার মৃত্যু রীতিমতো আলোড়ন ফেলেছিল বিনোদন জগতে। জানা গিয়েছিল স্নানাগারের বাথটাবে ডুবে নাকি মৃত্যু হয়েছে তার। শ্রীদেবীর প্রয়াণের পরই তার মৃত্যুর নেপথ্যে আসল কারণ খুঁজতে শুরু হয় তদন্ত। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল বনিকেও। জিজ্ঞাসাবাদের সময় সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন তিনি। 2018 সাল থেকে শ্রীদেবের মৃত্যু নিয়ে কম জল খোলা হয়নি। সত্যিই কি বাথটাবে ডুবে মারা গিয়েছিলেন তিনি? সে সময় তো হোটেলের ঘরে ছিলেন বনি। তিনি কি কোনো কিছুরই আঁচ পাননি? উঠেছিল এমন অনেক প্রশ্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর মৃত্যুর কথা বলতে গিয়ে বনি জানান, স্বাভাবিক মৃত্যু হয়নি শ্রীদেবীর। তবে কি সত্যি নায়িকার প্রয়াণের নেপথ্যে কোনোভাবে হাত ছিল বনির? বনি বলেন, আমার স্ত্রীর মৃত্যু একটা দুর্ঘটনা ছিল। তদন্ত প্রক্রিয়া চলাকালীন টানা 48 ঘন্টা ধরে আমাকে জেরা করা হয়েছিল, এমনকি আমাকে লাই ডিটেক্টর টেস্টও করাতে হয়েছিল। তারপরে রিপোর্টে প্রকাশ্যে আসে দুর্ঘটনার ফলেই মৃত্যু হয়েছে যে শ্রীদেবীর। ওই সাক্ষাৎকারেই বনি জানান, শেষ জীবনে মাঝে মধ্যেই শারীরিক অসুস্থতায় ভুগতেন শ্রীদেবী। বনি বলেন, শ্রীদেবী মাঝে মাঝেই উপোস করত, সারাদিন কিছু খেত না, কারণ ও মনে করত যে পর্দায় সুন্দর দেখানোর জন্য ওকে ওর চেহারা ধরে রাখতে হবে। এমনকি ও তো মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়েও যেত। চিকিৎসক জানিয়েছিলেন রক্তচাপ কমে যাওয়ার ফলে এটা হচ্ছে। অভিনয় জীবনে দীর্ঘদিন ধরেই নাকি উপোস করায় অভ্যস্ত ছিলেন শ্রীদেবী। পর্দায় তাকে আকর্ষণীয় দেখতে লাগতে হবে, এই ভাবনাই তারা করত তাকে। লাস্যময় চেহারা ধরে রাখার জন্যই নাকি খাওয়া দাওয়া মাঝে মাঝে একেবারেই ছেড়ে দিতেন। এই অনিয়মের খেসারত কি দিতে হলো নিজের প্রাণ দিয়ে? উঠছে সেই প্রশ্ন। শ্রদ্ধাবের মৃত্যুর পর এক টানা তদন্ত। নিজেকে বাঁচাতে মিথ্যে বলেছিলেন স্বামী বনি কাপুর, বলিউডের প্রিয় চাঁদনী তিনি। 80-এর দশকে বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা, চুটিয়ে কাজ করেছিলেন দক্ষিণে বিনোদন জগতেও। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সাজিয়েছিলেন শ্রীদেবী। 90-এর দশকে বলিউডের প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন তিনি। তারপরে প্রায় 22 বছরের সংসার স্বামী স্ত্রীর। 2018 সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ মেলে দুঃসংবাদ, দুবাইয়ে প্রয়াত হন শ্রীদেবী।